শিলিগুড়িতে এক নাবালক ও নাবালিকাকে মারধরের অভিযোগ উঠেছে পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যানের এলএএসআই তানিয়া রায়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই সেই মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। গোটা ঘটনায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। বুধবার রাতে শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি স্কুল মাঠে দাঁড়িয়ে গল্প করছিল এক নাবালক এবং এক নাবালিকা। সেই সময় সেখানে টহল দিচ্ছিল পিঙ্ক মোবাইল ভ্যান। অভিযোগ, সেই সময় মহিলা পুলিশ আধিকারিক তানিয়া রায় ওই নাবালক ও নাবালিকাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ক্ষুব্ধ হন এবং মহিলা পুলিশ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পিঙ্ক মোবাইল ভ্যান সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এমনকি মদ্যপ অবস্থায় ডিউটিতে ছিলেন বলে অভিযোগও উঠেছিল ওই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার পরে সেই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ঘটনা সামনে আসার পর এলএএসআই তানিয়া রায়কে সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে এলএএসআই তানিয়া রায় আগে প্রধাননগর থানায় মহিলা কনস্টেবল ছিলেন। কয়েক মাস আগেই পদোন্নতি হয়ে তিনি এলএএসআই পদে যোগ দেন। এদিকে মহিলাদের নিরাপত্তার স্বার্থে শিলিগুড়িতে দুটি পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান চালু করা হয়। ওয়েস্ট জোনে পিঙ্ক মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন তানিয়া রায়। এই ঘটনার পরেই সমস্ত পুলিশ কর্মীদের কোনো ধরনের গাফিলতি এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। अभी इसका पहले दादागिरी मार रहा था, अभी नहीं आएगा। जाइए 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 जा रहे हैं। आप लोग को लेकिन ऐसा करना नहीं चाहिए।